সময় রেখে যায় স্বাক্ষর সেই স্বাক্ষর বা চিহ্ন কালের পরিক্রমায় হয়ে যায় অমোক অমোচনীয় ইতিহাস বঙ্গবন্ধু বাংলাদেশ মহাজাগতিক বিশ্বে বিরল ইতিহাস সেই ইতিহাসের অংশ মহিউদ্দিন মুন্সিগঞ্জের মহিউদ্দিন এসব ছাড়িয়ে বঙ্গবন্ধুর মহিউদ্দিন তিনি বঙ্গবন্ধুর সিকিউরিটি কর্মকর্তা ছিলেন খুব কাছ থেকে দেখেছেন বাঙালির মহানায়কের কীর্তি সৌজন্য আর অসাধারণ মানবিকতা সুধি দর্শক আজ আমাদের শিল্প বাড়িতে এসেছেন বঙ্গবন্ধুর মহিউদ্দিন চলুন জাগ্রত ইতিহাসের মুখোমুখি হই সুধি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্প বাড়ি দেখবার জন্য শিল্প বাড়ি পরিবেশিত হয় দর্জি বাড়ির সৌজন্যে আজ শিল্প বাড়িতে এক অন্য মাত্রার একজন মানুষ আছেন তিনি মোহাম্মদ মহিউদ্দিন মহিউদ্দিন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতম একজন স্নেহের মানুষ আজ শিল্প বাড়িতে তিনি এসছেন আমরা জানব বঙ্গবন্ধুর সঙ্গে এবং বঙ্গবন্ধুর জীবনের যে গভীর নিভিড় সম্পর্ক এবং যোগাযোগ এবং ইতিহাস সেই সবই আছেন মহিন ভাই এই যে বাংলাদেশ এই বাংলাদেশ তৈরি করেছেন শেখ মুজিবুর রহমান আমাদের রাষ্ট্রপিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সঙ্গে আপনার নিভির এবং অসাধারণ স্নেহের সম্পর্ক ছিল তিনি আপনাকে স্নেহে মমতায় কাছে টেনে নিয়েছিলেন আমি জানতে চাচ্ছি আমরা যে বঙ্গবন্ধুর সঙ্গে আপনার প্রথম দেখা কোথায় হয়েছিল কবে হয়েছিল যদ্দুর জানি প্রথম দেখাটা এটা আমি আর বলি জি বলেন আমি জাতি জনগণের ভক্ত আমার জ্ঞান হওয়ার পর থেকেই আচ্ছা আমি ওনার ভক্ত আর কি পর্যায়ক্রমে বয়স একটু বাড়তে লাগলো স্কুলে পড়াশোনা করি উনি যখন পণ্ডিতপাড়া আমি আমার ভগ্নভূতের বাড়িতে বেড়াতে গেলাম দিয়ে ওখানে মাইকিং ওই মাঠে উনি আসবেন বক্তব্য রাখবেন মিটিং বেশ জড়ালো মাই মাইকিং লোকের আনাগোনা এটা তা আমি ইচ্ছা প্রকাশ করলাম যে আমি ওই মিটিংয়ে যাব তা আমাকে ওই মিটিংয়ে নিয়ে গেল তো ওই সভাতেই আমি জাতির জন্য বঙ্গবন্ধুকে জীবনের প্রথম আমি ওনাকে ফিজিক্যালি আমি দেখলাম আচ্ছা এটা প্রথম দেখা আমার দেখা জি আর আমি যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম জি তখন আইব খানের আমল আমি বিএ পাস করাবো ঢাকার মোলায়ম খান তার ছেলে তারাই ইউনিভার্সিটিটাকে লিড করে আইব খানের আমল ওই যে পাসপাত্তুর মিলে তাদের ইয়াটা ছিল এনএসএফ 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 আমাদের নেতৃবৃন্দকে অনেক অত্যাচার করে আর কি জাতির জন্য বঙ্গবন্ধু তখন মানে কারাগারে নিক্ষিপ্ত ছিলেন সিক্সটি এই আমি সিক্সটি সেভেনের প্রথম দিকটা দিয়ে গেলাম আর কি ইউনিভার্সিটি ওখানে ওই অধস্য গণ্ডগোল নেতৃবৃন্দ জাতির সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যাইতো যেমন মনি ছিল তোভাল শেজ আলম খান রাজ্জাক ভাই এ বিভিন্ন নেতৃবৃন্দ তারা বংশ দেখা করতে চাইতো দেখা করতো সেখানে এই এনএসএফ অত্যাচার জুলুম এদি বঙ্গবন্ধু আলাপ হইত বঙ্গবন্ধুর নির্দেশে থাকতো জেলে উনার নির্দিষ্ট চলতাম জি এই তখন বলতো সেখানে যেমন বাইদা বাই আমি মুসলিম থেকে আসছি ইউনিভার্সিটে ভর্তি হয়েছি ছাত্রলীগ একটু মোটামুটি তখন থাকি আরকি থাকি আর কি আসছে এর সব তো মারপিট করে জরুম করে এইভাবে এই তখন সেখানে যখন জাতি জঙ্গের সঙ্গে ওই নেতৃবৃন্দ আলাপ করছে মানে আমার সম্বন্ধে তো পড়ছে তো বঙ্গবন্ধু হয়তো তাদেরকে বলছে যে মনে নিয়ে আসিস দেখবো কি বা এরকম এটা আমি শুনি তো নাই ওনাদের ব্যবহারে আমাকে আমি তাদের সঙ্গে গেলাম বঙ্গবন্ধু তারা কি কথা বললেন বঙ্গবন্ধু আমার দিকে মানে আমাকে নির্দিষ্ট করলেন মহিউদ্দিন মানে এরকমটা তো আমি আর শুনি নাই আমার দিকে তাকানোর যে ভঙ্গিটা মানে এটা একটু ব্যতিক্রম আর কি ভাবলাম যেভাবে আমার কথা বলছে আর আমার দিকে তাকাইছে সত্তরের নির্বাচনের সময় আপনি তো বঙ্গবন্ধু সঙ্গে একদম সরাসরি নানা জায়গায় গিয়েছেন দেখেছেন নির্বাচনে বঙ্গবন্ধু নানা জায়গায় গিয়েছে বক্তৃতা দিয়েছেন সেই সময় জনগণের সঙ্গে বঙ্গবন্ধু সম্পর্কটা কেমন দেখেছেন জনগণের সঙ্গে বঙ্গবন্ধু সম্পর্কটা দেখার তো কোনো সুযোগ নাই জনগণ তারা একজন না একজন না লক্ষ লক্ষ মানুষ তাই না বঙ্গবন্ধু যদি ভালোই না বাসতো জি তাহলে এত লাখ লাখ লোক বঙ্গবন্ধু মিটিং আসবে আসবে কেন জি বঙ্গবন্ধুর যদি আচরণ তাদের কাছে তাদেরকে ব্যথিত করতো তারা তো আসতো নিশ্চয় না নাকি না ও জনগণের আগমনী তো বোঝা যায় বঙ্গবন্ধুর সঙ্গে বাংলার জনগণের বাংলা জনগণ বাদ দিলাম যে পয়েন্টে যাইতো সেও তো লাখ লাখ লোক আসতো বঙ্গবন্ধু কথা শোনার জন্য বঙ্গবন্ধুকে দেখার জন্য তাই না এতেই তো প্রমাণ পাওয়া যায় যে বঙ্গবন্ধুর লোকের জনগণের সম্পর্কটা কি ছিল বঙ্গবন্ধুর সঙ্গে আনুষ্ঠানিকভাবে কবে যুক্ত তার মানে নিরাপত্তার কর্মী হিসাবে কবে থেকে যুক্ত হলেন নিরাপত্তা কর্মকর্তা এরকম তো কথন ছিল না মানে এই জাতি জনক বঙ্গবন্ধু আসছে জাল থেকে বের এই আমি বলনে থাকতাম জি এই আল্লারি মেহেরবানী জাতিজনক বঙ্গবন্ধুর নজরে হয়তো আমি পড়ছি ওনার সঙ্গে আমার থাকার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধু আমি আমি তো ওনার সঙ্গে থাকতে চাইতামই জি বঙ্গবন্ধু আমাকে মোটামুটি প্রিভিলেজ দিচ্ছে তা আমি ওনার সঙ্গে থাকি নিরাপত্তা এটা তখন এই নামগুলো এতটা ছিল না আপনি তো থাকতাম ওনার সঙ্গে বত্রিশ নম্বর বাড়ির নিস্তলায় তো আপনার থাকার রুম করে দিয়েছিলেন না নিস্তলায় থাকার রুম না ওনাদের ডাইনিং রুমটা ছিল জি ডাইনিং রুমে সঙ্গেই যাতে যেন একটা নিচে একটা রুম ছিল ওই রুম ওই রুমটাতে মোস প্রভাবলেই আমার জানা শেখ শহীদ ওই রুমে থাকতো হয়তো আরও কেউ থাকতো আর কি আমি থাকতাম ইকবাল হলে নিচতলা বারো নম্বর রুড এমন একটা রুমে আমি থাকতাম আর কি ওখানে ছিল আমার রেসিডেন্ট মানে হল আর কি আর মাঝে মাঝে বঙ্গবন্ধুর সঙ্গে হয়তো বাইরে যাইতাম মানে রাত্র বেশি হয়ে গেছে রুমটা তখন আমি ওই রুমটাতেই আমি অবস্থান মাঝে মাঝে নিতাম মানে রেগুলার যে আমার এখানে অবস্থান রেগুলার এখানে আমার মানে আমার রেসিডেন্সের মতো ঠিক সেরকমটা না ঢাকায় আসার আগে আপনি মুন্সীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন জহির সাহেব আপনি তো প্রতিষ্ঠা করেছিলেন নম্বর রুমে হ্যাঁ তখন ওই যে ছাত্রলীগ বঙ্গ বঙ্গবন্ধুর দল জি বঙ্গবন্ধুর এটা মানে ছাত্রলীগ উনার প্রতিষ্ঠিত বা ওনার দল আমরা তো ছাত্র তো বঙ্গবন্ধুর নামে তো আমি অন্ধ এ আর কি তবে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠান অঙ্গ সংগঠন তখন তো ছাত্র অঙ্গ সংগঠন এত নাম কাম এত কিছু জানতাম না তো বঙ্গবন্ধু ইয়ে ছাত্র হলো ছাত্রলীগ এটা আর কি তা আমরা এইভাবে চাকরি করি চলি স্কুল লাইফ কলেজে পা দিলাম এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করার স্প্রিয়াটা জাগলো ম্যানন তখন তারা ছাত্র ইউনিয়ন করে আর শিউদ্দিন ভাই ছিল জার্নালিস্ট মানে উনি পত্রিকা সাংবাদিক ছিল বেশ নাম করা উনি থাকতেন উনিও করতেন উনি গেলেন মুসুন্দর কলেজে উনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা করবার জন্য গেলেন গেলছেন তা ওই দেখলাম যে উনি গেল প্রতি ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত করলো তখনই ভিতরে স্ট্রাইক করলো তা আমার ছাত্রলীগ তা আমিও ছাত্রলীগ প্রতিষ্ঠিত করি তো ওই মেহন মেনন ভাই যাওয়া হতে যেমন তখন মন ভিতরে আসলো তো উনিও মানে ইয়ে করে ছাত্র ইউনিয়ন ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত করে আইসা বললেন তারপর দিনই আমি আমার ছেলমেলে নিয়ে আমি ও ছাত্রলীগ ওখানে আরো করলাম প্রতিষ্ঠিত করলাম আপনি তো সাঁতারু ছিলেন সাঁতারু রাজহংশ বিশ্বের সমস্ত ইউনিভার্সিটিদের একটা মানে কম্পিটিশন অলিম্পিক আর কি জাপার হয়েছে তো এই পাকিস্তান আমি যখন পাকিস্তানকে রিপ্রেজেন্ট করলাম আমি সেখানে ছাত্রলীগ করি তবুও অনেক ঘাত প্রতিকার ছিল আমি একটা পাকিস্তান ইয়ে করবো প্রেজেন্ট করবো মানে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়া এটা মানে ঠিক একটা চাইছিল কিন্তু আমার মানে ইয়াতে সাঁতারের অবস্থানে আমার অবস্থান ভালো সেভাবে তাঁতার আমাকে সিলেক্ট করছিল আর কি তবে সেই হিসাবে তখন সিক্সটি সেভেনে আমি ওই যেটা অনুষ্ঠিত হলো সেটাকে যাওয়ার আমি সুযোগ সাত মার্চ উনিশশো সাল জাতির জনক বঙ্গবন্ধু সোহরার্দী উদ্যানে তখন রেসকোর্স ময়দানে তিনি ঐতিহাসিক ভাষণ দান করলেন সেই ভাষণ যখন আমরা এখন দেখতে পাই টেলিভিশনে সেটি দেখতে পাই বঙ্গবন্ধুর পেছনে এক প্রদীপ্ত তরুণ যুবক হাততালি দিচ্ছে আচ্ছা সেই যুবককে কি আপনি কখনো দেখা হয়েছে তাকে চিনেন আপনি কে সেই যুবক সেই লোকটা নিয়ে মানে আমি যখন ওদিক যাই বা দেশে বাইরে গেলে সেখানেও অনেক আলোচনা হয় তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আর বলতে সাহস পাই না ভাই ওই লোকটা আমি এই জন্য তারা আমাকে নিয়ে বিদ্রুপ করবে উপহাস করবে কারণ আমাকে তো চেনে না ওরকম আমি ওরকম প্রখ্যাত না বিখ্যাতও না যে আমি মানে আমাকে চিনবে আমাকে চিনতে হলে অনেক পরিচয় হয় দেওয়ার মাধ্যম আমাকে চিনবে হয়তো চিনতে পারে আর কি তা সুতরাং প্রখ্যাত ব্যক্তিত্ব আমি নই সুতরাং যখন তারা বলতো পিছনের লোকটা তারা বিভিন্ন জনের নাম বলতো আমি অবশ্য শুনতাম শুনে আমি এটা ইয়ে এটার অবস্থানে যাইতাম না কারণ তারা যেই ক্যালিভারের লোকের কইতেছে আমি যেই কেলিভারের যে অবস্থায় এটা মানাবে না আচ্ছা তখন তারা এটা আমাকে ব্যঙ্গ করবে তো এজন্য আমি ওখানে বলতাম না যেন আমি ওই লোকটা তাই আমি বলতাম না সেই লোকটা আপনি আর সেই লোকটা এখন আমি সেই সেই সময়ের সেই অসাধারণ ভাষণের একজন সাক্ষী হিসেবে আপনার অনুভূতিটা জানতে চাই আমি যদি জানতাম জি যে বঙ্গবন্ধুর সাথী মার্চ এইসবে বিশ্ব জয় করবে জি আর এটার ইম্পর্টেন্সটা এইভাবে সৃষ্টি হবে তখন আমি কিন্তু পৌষ দিয়া আরো দম ফুলাইয়া বা একটু করিয়া আমি দাঁড়াইতাম তো জানতাম যে এইটার মানে অবস্থানটা এইভাবে এরকম হবে সাতই মার্চের যে ভাষণ যখন হবে সাত মার্চ সেই দিন বঙ্গবন্ধু বাসার পরিস্থিতিটা কেমন ছিল কারা কারা আসছিলেন এক ধরনের প্রস্তুতি তো ছিল নজরুল ইসলাম কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুরা আলী নিশ্চয়ই এইসব নেতারা এসেছিলেন কথা বলছিলেন তোফায়েল আহমেদ এরাও তো গিয়েছিলেন সেই পরিবেশটা কেমন ছিল ওই সারাটা দিন কেমন ছিল সকাল থেকে যে অবস্থা এটা মানে এত বড় একটা অবস্থা এটার যে এত মানে ইম্প্যাক্ট হবে এটা তো অতটা মানে ওনার ভাবতে পারে আমার ইয়াতে অতটা এরকম আসে নাই তবে সারা শহর গম গম মিটিং এই রেস বিকালে আগের দিন দেখি লোক ওই চিরামিরা লইয়া ওই লোক বস বয়ে মিটিং হবে আজকে গত আটটার থেকে এর আগের থেকেই লোক অবস্থান করতাম চারদিকে দেখতাম কি অবস্থা তো ওতে একটু মানে একটু জোস বঙ্গবন্ধু ওই অ্যাটিস চলতেছে কথা বলতাছে চা খেতেছে লোক আসতেছে বিদায় করতেছে অন্যান্য দিনের মধ্যে অ্যাটিস বঙ্গবন্ধু পঁচিশে মার্চ কাল রাত্রিতে গ্রেপ্তার হলেন দীর্ঘ নয় মাস পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন ফিরে এলেন আট জানুয়ারি লন্ডনে ফোন করলেন ঢাকায় এবং মোহাম্মদ হানিফ আপনাকে বললেন তুমি বড় সৌভাগ্যবান লন্ডন থেকে বঙ্গবন্ধু ফোনে জিজ্ঞেস করেছে মহিউদ্দিন কেমন আছে যে কথাটা যে যেটা বললেন জানতে চাইলেন জি হানিফ যে আমাকে বলল জি তুই ভাগ্যবান জি আমি তো উত্তর দিলাম কি ভাগ্যবান কি তার এটা বঙ্গবন্ধু বলল তখন হানিফ বলল যেন বঙ্গবন্ধু লন্ডন থেকে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে কথা বলতেছে বাংলাদেশ গভর্নমেন্ট মানে সৈন্য ইসলাম সাহেব ভাইসা আলী কামরুজামান ভাই তো সরকারের ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় তারা ছিলেন বঙ্গবন্ধু থেকে কথা বলতেছেন আমি তো ওখানে ছিলাম না জি আমি আবার গেছিলাম মানে ওই জিপিওটা বামদিকে হাইকোর্টের বাজার হাইকোর্ট এই রোডটা আমি হানি পেয়ে ল্যান্ডিং এর আসছে মাঝখানে আইল্যান্ড তো আসার পর তো আমিও যানিব গাড়িতে কি তখন হানি বহিন থেকেই আমার বলতে আমার ডাকিয়া নাম এ বলছে আমি গেলাম আমিও হাতে খেলাম মানে জাস্ট ও হাতে আছে আমি হাতে খেলাম ও আমার ডাক দিল আমি বললাম তখন সে বললো আমরা হাই হেলো এটি ভাবছি আমরা যাইতেছি হাই হেলো এটি বলবে তখন সে বলতেছে সে কথাটা ব্যতিক্রম তুই তো আমার তোর জীবন ধন্য আমি বললাম স্বাধীন হচ্ছে দেশ সবার জীবনে তো ধন্য যুদ্ধ করছে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি তাই জীবন ধন্য আমাদের বাঙালি জাতির প্রত্যেকের তো জীবন তার যুদ্ধ করছে প্রত্যেকের জীবন ধন্য আমার জীবন ধন্য এটা আবার অর্থ অনেকই লোক তারপর পরে এটা তখন আমি বললাম এইই বুঝলাম জীবন দনের কি হলো কারেペটা তোর কথা বঙ্গবন্ধুল লন্ডন থেকে jigheche ফোনে jigheche ফোনে jigheche তুই বাচ্চা আছোস কিনা বাচ্চাছোস না তুই কি মুনাছোস বা মন্ডু তোর কথা jigheche ফোনে মানে কান আসলো সংসঙ্গের অনুভূতি আসলো দেন তো মহা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিরিশ লাখ লোক খুন জ্বালাও শেষ তিন লক্ষ মাবনের ইজ্জত এই যে অবস্থাটা বঙ্গবন্ধু যেই জেলেই ছিল ও জেলের পাশেই ওনার কবরস্থান ওনার গোর পাকিস্তানিরা করছে এই যে একটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত জনটি মাস যাতে বঙ্গবন্ধু কাটছে এই কাটার ভিতরে

ওখানে অনেকগুলো ঘটনা হয়েছে তা বঙ্গবন্ধু জানে যে আমি ওই ভাষায় আসছি জি ওই ভাষায় আমি আসছি ওই ভাষায় ওই পচে আমার একটা হাজি মোরশেদ চাহে সেও আমার সঙ্গে ছিল জীব যশোরের রাজনীতিবিদ দেখ ওই উনিও আমার সঙ্গে ছিল উনি ওই যে ইয়ার রুমটা আছে টেলিফোনের রুমটা জি রিসিভ করতো আমি একবার রিসিভ করতাম এইভাবে দুজনেই ছিলাম তাই নর্থ যখন ওরা হামলা করে বসল পাকিস্তানিরা পাকিস্তানি বাস্তা যখন ঢুকে গেল তখন আমি দৌড় ওই ইয়ার থেকে করিডোর থেকে দৌড় দিয়া উপরে গেলাম গিয়া বঙ্গবন্ধু ওই ইয়াতে ডাইনি টিভির রুমটা জি টিভির রুম এদিকে রুম ওদিকে রুম ওদিকে রুম এদিকে আমি গিয়া বঙ্গবন্ধুর বললাম স্যার হামলা করে অবশ্যই পাকিস্তান হামলা করছে করেই আমি দৌড় দিলাম

বলছি গেছে তা আমি বক্ত যখন রাখি তখন বঙ্গবন্ধুর মহামানব বলে আমি অ্যাড্রেস করছিলাম সাম ব্যারিস্টার সেখানে মানুষের খুদ বিস্তায় সে খালিয়া বলল হ্যাঁ বঙ্গবন্ধু ভালো মানুষ ছিলেন নাম কেন লোক ছিলেন হইতে পারে মহামানব বললেন কেন আপনি তখন বঙ্গবন্ধুর একটা ছোট্ট কাহিনী ওনার চরিত্রিক একটা মানে একটা অবস্থান আমি ধৈরা তুললাম ধৈরা তাকে তুললাম তখন সে বলতে বাধ্য হয়েছে না আমার কথা শুনে এত ঘাত প্রতিঘাত উনি মৃত্যুর সঙ্গে লড়তেছে নটি মাস জেলে পাশেই কবরস্থান আর দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ তাই না আর কি এই অবস্থা এতগুলো এত বড় বড় অবস্থার ভিতরে আমি এটা চুনা পুঠির নাম সে মনে রাখছে তাহলে এই যে নয়টা মাস যাতে জনবঙ্গবন্ধু জেলে রইলেন এই নয় মাসেই আমি ওনার মনে ভিতরে ছিলাম না বলেন না থাকলে উনি উনি এখানে আইছে আমার কথাটা কেন বলবো আমার জীবনে আর তা বলে কিছু আছে আছে কিছু বলেন না আমি এটা অনেকগুলো ব্যাপার আমি নীরব সাক্ষী জি নীরব সাক্ষী আগে অস্ট্রেলিয়া যে ঘটনাটা বলেছিলেন সেটা একটু জানতে চাই এটা হলো কি আপনার পুরানো গণভবন জি যেটা রানির জন্য পাকিস্তান তৈরি হয়েছিল এখানে বঙ্গবন্ধু অফিস করতেন তখন গণভবন ছিল না তা একদিন আমি ওনাকে খাওয়া দাওয়ার পরে পা টিপা টিপা ওনাকে ঘুম পড়াইতাম পাটি পা আসলাম তো একদিন আমার বাসায় মেহমান আসছে দুপুরবেলা মেহমান আসছে আমি বাড়ি থেকে আসলো মেহমান আসছে একটু নামি নামি মেহমান আর কি আমার মনে চাওয়া উচিত এই ধরনের মেহমান আসছে তো আমি ফরিদের বললাম ফরিদেরও ওই যে বঙ্গবন্ধুর যেটি বলি আমরা পিওন বলি বেলি বলি বঙ্গবন্ধুর মানে কাপড় চাপড়তো সাহায্য কে লাগে না ফরিদে থাকতো আমি যাওয়ার সময় ফরিদরা বললাম ফরিদটা আমি তো একটু যাইতেছি বাসায় মেহমান আসছে দিয়ে আমি আইসা বর্ণ তুই কিন্তু বঙ্গবন্ধুর পাটা মেসেজ করে দিস মেসেজ করে তো ঘুম পাঠাইস এই আপনি যান কোনো চিন্তা করেন না তা আমি গেলাম বাসায় গে কাজ আমি চলে আসলাম আসার সব দোতলায় আমাদের বেডরুম বঙ্গবন্ধুর বেডরুম দোতলায় এবারে তা আমি ঘর তো অন্ধকার জানলা বন্ধ বাড়ে তো লাইট তা আমি দরজনে খইলা ভাগ কইরা ঢুকলাম তো ঢুইকা প্রথম চোখে কিছু দেখলাম না তখন আমি হরিদরে খুঁজ করতেছি হরিদের কোনো সারা শব্দ নাই নাই তা কিন্তু এরকম একটা শব্দ কানে আসতেছে এরকম কাম আর কিন্তু বঙ্গবন্ধুর চেয়েছে এটা তো দেখতেছি তো জ্বলতেছে তো বউ চেয়ে থাকলে তো কেন তো নাক এটা লাগলো ওই থুপু সে দেই হরি দেবে হরিদে বঙ্গবন্ধু যে কাঁথিয়া শুয়ে রয়েছে এক কাঁথিয়া শুয়ে রয়েছে হরিদে জাতি যেন বঙ্গবন্ধুর পায়ের উপরে মাথা দিয়ে রাখছে ঠেলা ঘুমাইতেছে আরে মাথা দিয়ে রায় নাই তো গাল মুখ দিয়া বঙ্গবন্ধু পায়ের উপরে ঠেলা নাক ডেকে ঘুমাইতেছে আর মুখের থেকে লালা পোজা বঙ্গবন্ধুর পা গড় গড়া পড়তেছে আলো হইছে দেখতেছি এই অবস্থা তো আমার জিদ উঠল উঠলো তো ফুরি ধরে ধর্ম থাবা দেয়া এই বঙ্গবন্ধু বুঝা লাগছে বুঝে বলে আমি যখন আমার যখন এই অবস্থা বঙ্গবন্ধু লক্ষ্য করছে বঙ্গবন্ধু সার্প মানে তাক একদিন যার নাম নিচ্ছে বঙ্গবন্ধু একদিন যার দেখছে দশ বছর পর হইলো ওই এরেনা নামলে রাখ দিচ্ছে এত স্মরণ শক্তি এত সাপ আমার ইতিহাস আমার জিনিস আমি দেখি নাই করে আচ্ছা আমি দেখিয়া আমি তো রাখ বঙ্গবন্ধু আমার বুঝে বলেছে যে আমি ওর ধর্ম আমি যখন ধর্ম তখন আমার ধর্মতে ফরিদ ঘুমাচ্ছে সাউথ কোরিয়া আমার ধর্মকে শুনে এটি বলো ফরিদ ঘুমাচ্ছে একটা বিষদর সাপ যে কিনাটা লেগে যায় জি মানুষ কি আতঙ্কে থাকে থাকে না যদি আমি ললচরা দেই তো ছাপটা আমাকে কাম লাগবে জি সেজন্য আমি একদম স্ট্যাচ হয়ে থাকবো জি তা না ঠিক বঙ্গবন্ধু ঠিক আমি যা দেখলাম ওই অবস্থাতেই বঙ্গবন্ধু গেছে কারণটা কি কারণটা বঙ্গবন্ধু নাড়াচাড়াতে যদি ফরিদ ঘুম ভেঙে যায় তো ধরুন বললাম আমি পরে আমারটা থ্যাংকস লেটার পাঠাইছে আচ্ছা থ্যাংকস লেটার একটা লাইন লেখছে the hearing you many members of the audience shed tears 1971 সাল 25 মার্চ কালো রাত্রি পাকিস্তানেরে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি আক্রমণ করেছে তাকে নিয়ে গেল 26 মার্চ রাতে ওই বাড়িতে ছিলেন এবং পাশের বাড়ির এক ভদ্রলোক ডাক্তার दैट ইজ হাউ আচার ডাক্তার সামাসামন কথা বলতেন না তার বাসানোর নাম ছিল ছড়ায়ে খাম

এই আমাদের কাছে আসেন নাই ওই সামাদ সামাদ সব আসে নাই ওর ছেলে রকম দেয়সা আমাদের কাছে আইসা এত হইছেই বা অবস্থান না হ্যাঁ এটা প্রতিবেশী এত বড় একটা রাজার প্রতিবেশী কিছু কোনদিনও আসেন নাই ওই দিন পুলিশের মাত্র তো ঘটনা ঘটে গেল ঘটে গেল পরদিন সকাল থেকে রাত্রিবেলা তো অনেক কাহিনী অনেক কিছু গেল পরের দিন সকালবেলা ওই আর্মির গাড়ি একটা মেশিন গান ফিট করে খারিয়া আর চলছেন বলছেন জিপ গাড়ি লরি ওই বঙ্গার যায় আসে এরকম আর কি তখন ওই সমস্যা ছেলে এসে বলল বঙ্গমাতা আমরা একসঙ্গে আর কি বললো ভাই বঙ্গমাতাকে নিয়ে এখানে থাকাটা ঠিক হবে না মানে এই মুহূর্তে কে জায়গা দিব দিকে আমি এটা কই যাব জাতির মাতা এই তবে কইলো আমার বাসা চলে বাবা পাঠাইছে বাবা পাঠাইছে আপনারা নির্বিঘ্নে আপনি আমার বাসা যেতে পারেন আমার বাসা চলে তখন যাবো রাস্তাতে তো গাড়ি চলতেছে আর্মির গাড়ি ফিস ফিস যা আছে ওই রাস্তাতে যাওয়া সম্ভব না মাঝখানে দেওয়াল দেওয়ালটা একটু উঁচু একটু উঁচু আর কি আর কি তখন কেন ওয়ার্লটপকে ছাড়া যাওয়ার তো পথ নাই আমরা তো বাচ্চা মানুষ ছেলে মানুষ আমরা খেলাম তো বঙ্গমাতা তো মেয়ে মানুষ একটু একটু বয়স হইছে মানে সব মিলিয়ে তো এই ওয়াল ক্রস করা তো কঠিন ব্যাপার আর কি আর রাস্তাটা নেওয়া মানে জীবন মৃত্যুর লোক ঝুঁকি এখানে হলো একটু কঠিন হলো মৃত্যুর সঙ্গে ঝুঁকি তো ওইটা বাদ দিয়ে করলাম ওয়ার্ক টপ খেয়ে যাবো তো এদের না এটা টেবিল টুলের মতো আর কি ওইটা দিলাম বঙ্গমাতা এটা তো ওইটা ওইটা ওয়ালটা আপনি টক পাবেন টক ওই পারে যাবেন আচ্ছা তা আমাকে তাহলে যে উনার ওয়াল টপ আমি ওই পারে যাবো গা গিয়া এই যে টুলটা এই যে ইয়াটা টুলটা এটা না আমি নিয়ে ওই পারে পার দিবো দিয়া বঙ্গমাতা নামিয়া ওইটার পিছিয়ে পা দিবে পা দিয়া নিচে নামবে নামবে ইয়ে বঙ্গমাতা উঠলেন ওইটা ওই ওয়ালটার উপরে ধরলেন না সে উঠলেন উঠলেন আমি লাভ ওই নাম লাভ নাই মা ওই যে টুলটা আনু টুলটা আয় দিবে বাইতিসটা বঙ্গমাতার দেরি করলেন না মানে এবার নামার জন্য সে চেষ্টা করলেন সে চেষ্টা করলেন তা আমি ওই ওটা আইজিআ দেরিব আমি আবার বঙ্গমাতার পায়ের উপরে আমি আমি উভুতে মানে আট ধুয়ে উভুতেয়া আমি শেয়ার করলাম বললাম যে আমার খাদ্য পা দেন পা পিঠে পা দিয়ে আপনার নামেন এটি কথাবার্তা করতে পারি না মানে মুভমেন্টে এটি বুঝে না নাম তো বঙ্গমাতার মানে আমি যা বুঝলাম উনি পাড়া দিতে সাই ফিল করলো সাইফিল করে উনি আর পাড়া না দিয়ে

মাছ চিৎকার মা দেখলে কি অবস্থা গুলা গেছে তারপরে বাসায় ভিতরে নিয়ে গেলাম নিয়ে গেছে রইল আর এই লোক থেকে ওরা বাসায় যাবার যে অবস্থাটা বঙ্গবন্ধু কোনো এক প্রসঙ্গে বলেছিল যে মহিউদ্দিন তো আমার গয়ালটা কই চলছে চিটাগাল যে এই যে গয়াল আমার গয়াল মহীউদ্দিনদের ডাক এই যে ঘটনাটা গল্পটা এটা যানবল চিতাগাল আমরা গেছি ওই থেকে আমরা কষ্ঠ বাজার কিসছি জি অফিসিয়াল কাজটা ছিল যাচ্ছিলো অন্ত কষ্টবাজার কিসছি আমরা গেছি তা গেছি ওখানে তা আমি বঙ্গুনদের লেখ্যা যে এরা আসি সৌন্দর্যে একটু ছাল করতে সাদা করতে আর কি জি চলে আসছে আর কি তারপরে দা 22 টাইম ওই বন্য গরু হুম এটা এটারে গোয়াল বলে জি লোকাল লোকাল শব্দ লোকাল গোয়াল বলে বন্য গরু এটা ওখানে বঙ্গুনদের সমর্থ বঙ্গুনদের ভালোবাসে ভাই আসে না ওই উৎসাহীরা ওই বন্য গরুটারে ধরছে বা যাই হোক ওই বন্য গরুটা বঙ্গবন্ধুর কাছে প্রেজেন্ট করছে আনছে তো ওই গরুটা তাই গুতাগুতি করে লাফালাফি করে গয়াল না সামলাইতে পারছে না পারছে না আর কি বঙ্গবন্ধু আইসা ওই রেস্ট হাউসের বারেন্দা বারেন্দা ওটা তো মাঠে মানে লগের তো মাঠ করতেছে করতেছে তোর বঙ্গবন্ধু গোয়ালটা দেখে বলে আরে আমার গোয়ালটা কৌ আমার গোয়ালটা হলো মসজিদ আমার গোয়ালটা কৌটা বঙ্গবন্ধু বলছে তারপরে জায়গাটা ধরলাম ইয়ে করলাম আর কি তো ওই যে এটি হল গোয়ালের আর জায়গায় আপনাকে বলেছিলেন ফিল্ড মার্শাল এরকম করেছিলো আমার শিব চড়ে যে দেশ স্বাধীন হয় নাই যে বঙ্গবন্ধু সূত্রে নির্বাচনের জন্য সারা দেশ ঘুরে বেড়াচ্ছে সাদা দেশ ঘুরে বেড়াচ্ছে শিব চড়ে শিব চলে খাল দিয়া বঙ্গবন্ধু ইয়ে আর রাস্তার পাড়ে হাজার হাজার লোক বঙ্গবন্ধুর পিছনে আমি ওই ট্রলার মানে বড় ট্রলার আছে জি ওই যে আলু ঢালু সব আন্ডারে ওই ট্রলারে করে বঙ্গবন্ধু যাইতেছে তো আমরা তো বঙ্গবন্ধু লোক আমি আসছি পিছনে তা বঙ্গবন্ধু লোক পিছনে আমি যাইতেছে ওই রাস্তার পার থেকে লোকেরা চিৎকার বেলা কয় আমার কয় তা আপনার পিছনে ওটা কে আপনার পিছনে ও কে এরকম কয়েকবার বঙ্গবন্ধু লোক কইছে তো বঙ্গবন্ধু কয় ওই আমার ফিল্ড মার্শাল শিবচরে শিবচর আগরতলায় গিয়েছিলেন এ ট্রেনিং গ্রহণ করেছিলেন ওইটা একটু জানতে চাই বিএলএফ এল এফ 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 জি মেনলি আমাদের আমরা ফার্স্ট বেসে ছিলাম এটা হয়েছে দেরাদুনের চাকরাতাতে জি চাকরাতাতে দেরাদুন হলো নিচে গরম জি চাকরা ধরল গিয়া উপরে ছয় হাজার ফিট উপরে ওখানে ঠান্ডা আমাদের প্রথম ট্রেনে ছিল দেরাদুনের কোন একটা জঙ্গলে ওখানে সাপের প্রভাবটা খুব বেশি এবং সাপের কেমন একজন মারাও গেল আমাদের ওই ইয়ার ভিতরে ট্রেনিং রত অবস্থায় তখন ওখানকার জেনারেলরা তারা আমাদেরকে চাকরাতা উপরে গেল সেখানে আমাদেরকে ট্রেনিং দিল ওখানে আমরা সেই চাকরাতে উপরে একদম ঠান্ডা যেত তিন মাস ট্রেনিং দিয়েছিল আর কি কি অস্ত্র চালাতে শিখেছিলেন রাইফেল তো মোটামুটি আগে জানতাম তারপর লাইট মেশিন গান জি এটা শিখেছিল আর সিএল গান এটাও শিখেছিল আমাদেরকে তারপর ড্রপিং জুন ড্রপিং জুন এটাও আমাদেরকে শিখেছিল এই আর কি ট্রেনিং এর পর বাংলাদেশে যখন প্রবেশ করলেন তখন আপনি ছিলেন ঢাকা জেলার বিএলএফ প্রধান ছিলেন তখন এইভাবে আমাদের আগরতলা ছিল আমাদের ইয়াটা হেড অফিস হ্যাঁ হেড আর কি এখান থেকে আমাদেরকে ভিতরে পাঠাইছে আর কি তো সেই হিসাবে আমরা যারা ট্রেন নিচ্ছি আমার সঙ্গে তখন বৃহত্তর ঢাকা জেলাটা ছিল সেখানে আমার সঙ্গে নরসিন্দি নারায়ণগঞ্জ তারপরে গিয়ে আপনার মানিকগঞ্জ এই ট্রিপ যারা আমাদের সঙ্গে ট্রেনিং নিচ্ছে জি প্রচার তাদেরকে আমার সঙ্গে পাঠিয়েছে এবং তাদের দায়িত্বটা আমাকে দিয়ে পাঠিয়েছে আর কি আমি তাদের আমার কমন্ডি তারা থাকবে এই হিসাবে আর কি এটা তো ওই হিসাবে আমরা ভেতরে আসছি ভিতরে আসার পরে পদ্মার পাড়ের চড়হাতটা ওখানে ছিল আমার ক্যাম্পটা হেঁটবে ওই জায়গাটা আমি আগরতলা থাকা অবস্থায় আমাদের কোথায় আমাদের থাকবো কোথায় কি হবে এর আগেই মোটামুটি ঠিক করা ছিল আমার ছোটবে ছিল আনিস ও বাংলাদেশের ছিল ওই সব লিউজ করছে আর কি তারপরে আমরা এসে অবস্থান নেই তারপরে যখন আড়াই হাজার শামসুদ্দিন আছে যারা যারা আসছে আড়াই হাজারের ঝোল যারা আড়াই হাজার পাঠা দিলাম নামগঞ্জে যারা লাগজো পাঠা দিলাম মানে পাঠা পাঠিয়ে দিলাম

ইন্তিকাল করছেন শেখ রহমান শেখ লুৎফুর ইন্তিকাল করছেন তারপরে তো এখানে তারা আবহাওয়াটা ছিল অনুকূলে না আবহাওয়াটা ছিল প্রতিকূলে ঝড় ঝঞ্ঝার আমরা যাব জি কিন্তু আবহাওয়ার কারণে আমরা হেলিকপ্টারে আমরা যাইতে পারতেছি না আমাদেরকে অ্যালাউ করতেছে না জি কিন্তু মারা তো গেছে যাইতে তো হবে তখন ইস্তিমার যুগে আমরা যাওয়ার বন্দোস্ত করলাম তারা স্টেমারের মাধ্যমে যাওয়ার ব্যবস্থা করলো আমরা তখন রওনা করলাম টুঙ্গিপাড়ের উদ্দেশ্যে পথে মধ্যে যাওয়ার পথে ঝড় আক্রান্ত হয়ে গেলাম ঝড় তো চলতেই আছে তান্ডবের সঙ্গে তাল মিলিয়ে যেতে পারলাম না চকে দেখে দিলাম মাঝখানে এটা ভিজাই ফেললাম চলের চলের মাঝখানে ভিজাই ফেললাম ভিজাই ফেললাম তখন

একটা ওয়ারকিটকের ঘটনা আছে আপনি যখন বঙ্গবন্ধু দেশের প্রধানমন্ত্রী আপনি তার সঙ্গে গেলেন আপনি দুইটা ওয়ারকিটকি চেয়েছিলেন বঙ্গবন্ধু নিয়াपत বিশ্বাস করতে না জি এরকম এরপু আমা আমন দিত না আমরা যখন আসেশ তখন আমাদের কি ছিল কোন বঙ্গবন্ধু গাড়িটা রেপিসরাটা ফলো ছিল যদি ভাই নষ্ট হয়ে যায় ফলো করতে উঠবে এটা ছিল সামনে একটা জিপ ছিল জিপে একজন সার্জেন থাকতো আর একটা ট্রাফিক থাকতো এই এই ছিল সামনের বলে ছিল আর পিছনে আমি অনেশ বঙ্গবন্ধুর সঙ্গে বসতাম লোক বেশি হলে আমি ফলো করে বসতাম জি যদি মনে করো মন্ত্রী মহোদয় বা বসত বসতাম আর আমার পিছনে এস বি গাড়ি ছিল এস গাড়িতে চার পাঁচজন তিন চার দিন এস বি থাকতো ওই পিস্তল জি ওই রিভলভার এই চো থাকতো আচ্ছা আর আর্মি ছিল না না কোনো কিছুই ছিল না থাকতো না দেখুন এই ছিল নিরাপত্তার অবস্থা অনেক সময় যাওয়ার পথে বা রাত্রে গণভবন থেকে কথা বলে আসার পথে হঠাৎ গাড়ি থামাইতেন তা আমরা যখন গাড়িটা উঠি আরম্ভ করি আলা গণভবনতে হোক বা সেক্রেটারিতে হোক যেহেতু আরম্ভ করি তখন ওই যে সামনে যে ট্রাফিক ট্রাফিক তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিই আমরা এই পথে এইভাবে এইভাবে আমরা বত্রিশ নম্বর যাব আগে বলে দিই ওই যাওয়ার পথে আসতেছি ভিআইপি গাড়ি প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু হওয়ার পথে হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি থামায় দেয় তাই গাড়ি রাখ স্যার ঘোড়া কি ব্যাপার মিরপুর যাব মিরপুর আমার বস্তির লোকেরা কিভাবে আছে ওই দৃশ্য দেখার জন্য তাদের অবস্থা দেখার জন্য ওই যে আমরা যে স্থান ঠিক করলাম ইয়া ওই থেকে সে ট্র্যাক চেঞ্জ করে দিল দিয়া বলো মিরপুর চল দশ নম্বর এগারো নম্বর যেখানে যাওয়ার বললো মুশকিল মানে আমি তো আমার সার্জেনরা বলছি ট্রাফিকটা বলছি আমরা এই পথে আমরা যেমন বত্রিশ নম্বর জি আপনার তো মাসপথ আমরা যাব না আমার ওই গাড়িটা আমি কেমনি কম ওই গ্যাড তো রানিং জি ওই গ্যাডের পথ তিরবোনা জি ওই গাড়ি ছাড়া তো যাইতে পারবো না জি তাহলে কি তখন একটা প্রবলেম তখন এই দৌড়ে গিয়া দৌড়ে গিয়া ওই রানিংগুলো রানিং আর আমি দৌড়েতে তখন রানিং আমি দৌড়তে এসেছি রানিংটা ধরতে গিয়ে ওর যে বসা থাকতো

ওয়াকিট তো বলে দেবো ওই এমনি নাও অমনি যাও জি হ্যাঁ না কি যে এই জন্য দৃঢ় ওয়াকেটও কি ওনার কাছে দাবি করলেন দাবি করলাম দাবি করার সাহস তো আমার নাই কি এ চৌধুরী সাফ ছিল জি এ চৌধুরী সাফ ছিল এসপি পি জি ওখানে ঢাকার এসপি নয় তা আমি যে ফিল করার পর আমি এ চৌধুরী সাবের সঙ্গে আলাপ করলাম যে ভাই আমি তো তো তোলাম যাওয়ার প্রথম মাঝে মাঝে বিরুদ্ধ করে যাই তা আমারও যদি দৃঢ় ওয়কেটকে আপনারা দেন তাহলে একটা আমি ইয়ে করতে পারি ওকে ওকেটুকি কিনতে হবে দেখবে ঠিক আছে দেখি উনি জাতি জনক বঙ্গবন্ধুর কাছে সব বললেন বললেন টুকি শুনলো কেন আমার কথা বলছে উনি চায় তা আমি ওকেটুকু দেখি করবো আমাকে তো মানে ওই ওই হিসাবে দেখতো না আমরা চাকরি কে না আমাকে ওই ওনার ইয়া হিসাবে দেখতো আর কি হ্যাঁ ওই আবার ওয়াকিটুকু দেখি করবো কি ধরনের তারপরে আবার ধমকের পর বলে ঠিক আছে কত কত টাকা পরে কারণ দামটা একটু হাই চল্লিশ হাজার হোক বা যাই হোক এরকম একটা দামটা একটু এরকম আর কি বললো যে এই টাকা পরে বিশ্বাস করেন ভাই টাকার এমনটা সই না একটা ধমক যে দিল ইয়ে যদি সব তো ইসলাম করতে পারে না ধপকটা উনি বলার পরে ধপকটা দিলো আমারে ও সামনে ধপক দিল বেটা বাংলা মানুষ যা আনি চারটা না চারটে না খেয়ে মরে যায় আর তুই এত টাকা খরচ করে তুই আমলে ওয়াকে টুকি আনবি ওই বেটা কেন মেনে নিয়েছে এত নিরাপত্তা ক্যান্ডিডেট রাখতে পারছে ক্যান্ডিডেট মেরে নিচ্ছে আমার জন্ম চাইব আল্লাহ তাল্লাহ তখন তোর কেউ রাখতে পারবি না আমার যখন তখন তো রাখতে পারবি না এক ধং দিয়া উনি আল্লাহ তালার আইন না ওই উপমা দিয়া আমাকে গর্দম দেখা দিল আর বঙ্গবন্ধুর মৃত্যুর পরে হিসাব করে দেখেন কি পরিমাণ ওয়াকিটুকি কি পরিমাণ সিকিউরিটি কি অবস্থাটা দেখেন আর যে দেশ স্বাধীন করলো বিশ্বের বুকে একটা বাঙালি জাতি একটা মানচিত্র সেই অবস্থা থেকে আমরা মাদুরি করি হ্যাঁ মাদুরি করে আমার চলার জন্য কত ওয়াকিটুকি কত সিকিউরিটি কত কিছু আর যে দেশটা দেওয়া গেল হ্যাঁ সেদিন ওয়াকিটুকি কিনলো না শুধু দর্শক শিল্প বাড়ি আজ এ পর্যন্ত আপনারা যে যেখানে ছিলেন আছেন শিল্প বাড়ি উপভোগ করলেন দেখলেন জানলেন বুঝলেন এবং অনিবার্যভাবে আমি বিশ্বাস করি আপনারা ইতিহাসের সংলগ্নই ছিলেন আপনাদের কল্যাণ কামনা করি জয় বাংলা